জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম। নিজের ও পরিবারের অন্য নির্বাচক সদস্যের তথ্য যাচাই করে নিন, দেখুন nvsp.in অথবা ডাউনলোড করুন ভোটার হেল্পলাইন অ্যাপ। বিষয়টি জানতে ফোন করুন টোল ফ্রি 1950 নম্বরে। আমার নির্বাচনী বিবরণ 100% সঠিক। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন সাত দিন সঙ্গে থাকে এগিয়ে রাখ। সুবিধা বলতে পুরুলিয়া ডিস্ট্রিক্টে দেখুন প্রতিটি ব্লকে কেশার খাদান চলছে, খালি কাশীপুর ব্লক বাদ দিয়ে, কাশীপুর ব্লক বাদ দিয়ে প্রত্যেক পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রত্যেকটি ব্লকে পাথর খাদান চালু আছে, পাথর খাদান কেশা সব চালু আছে, খালি কাশীপুর বন্ধ আছে। কাশীপুরে বলছে এমডিডিসি আছে, তো এমডিডিসি তো আমরা চাই যে এমডিডিসি কাজ করুক, কিন্তু এমডিডিসি নিজে যদি কাজ করতে না পারে তাহলে আমাদের ব্লক বন্ধ কেন? কতদিন ধরে বন্ধ রয়েছে? পাঁচ বছর। এরপর আপনাদের মানে কাশীপুর এলাকা, আমাদের আপনি শুনুন, আমাদের কেশার খাদান সব ড্রাই হয়ে পড়ে আছে, আমরা একটা কিছু করতে পারছি না, না কোনো দিকে যাবো, কি করবো, এত টাকা ইনভেস্টমেন্ট, পরিবারের অভাব, পুরো অভাব আছে। আজকে মনে করেন এই এত এত লেবার এসছে, এদের তো অভাবের জন্য এসছে, যদি এরা কাজ পেতে তাহলে কি আর এখানে আসতো? হ্যাঁ, আমরা চাই যে অবিলম্বে পাথর শিল্পটা খোলা হোক, যেমন পুরুলিয়া ডিস্ট্রিক্টের সমস্ত ব্লকে চলছে তাহলে কাশীপুর ব্লকও চলুক। পরিবারে আমাদের সংসারে খরাকি চলছে নাই, এই প্রভাব পড়েছে, আর কি করবে, আমরা খাটতে চাই, আমাদের পরিবার এখন ওই বাইরে ছেলেরা কাজ করছে, ওই মাসে পয়সা পাঠাচ্ছে, সেই করে চলছে, একটা সংসারে কাজে সংসার চলছে নাই, এই অসুবিধা আমাদের। আর আমরা সবাই মিলে যদি খাটি তাহলে একটু সংসারটা ভালোভাবে চলে, ছেলেমেয়েলাকে পড়াতে পারি ভালো করে, এই একটা অসুবিধা। অসুবিধার মধ্যে আমাদের খাটালির মানুষ খাটালি চাই, আমরা কাজ চাইছি এই কেশারে পাথর খাদানে। আমার নাম মমতা বাউ। না, এখন যেটা হচ্ছে, আজকে ওনারা এসেছিলেন আমাদের এখানে, ওনাদের কিছু নির্দিষ্ট কিছু দাবি দেওয়া ছিল, সেগুলো আমরা খুব পজিটিভলি চিন্তাভাবনা করছি। ওনারা ওখানে আমাদের WBMDTC-র একটা মাইনিং লিজ আছে আর কি, তো ওনাদের ইয়ে হচ্ছে যে ওখানটা যদি
কোনোভাবে শুরু করা যায়। তো সেক্ষেত্রে আলোচনা করছি, আমরা দেখছি আইনগত দিকগুলো, নিয়মকানুন কী আছে, এনভায়রনমেন্টের ব্যাপার আছে, এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের ব্যাপার আছে, এ সমস্তগুলো খতিয়ে দেখে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। না, এটা এটা যেটা হচ্ছে যে আমাদের এখানে সব জায়গাতেই আর কি এটা আমাদের কনসেন্ট টু অপারেট নিতে হয়, আর তার আগে কনসেন্ট টু এস্টাবলিশ নিতে হয়, যেটা এনভায়রনমেন্টাল অফিসাররা দেয়। এক্ষেত্রে কনসার্ন্ড এসডিওদেরকে এখন ডেজিগনেট করা আছে এনভায়রনমেন্ট অফিসার। তো সেই ক্ষেত্রে আমরা সেখানে স্টক টেকিং করে কোথায় চলছে, যেখানে তার কার কার এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স আছে, সেইভাবে জিনিসগুলোকে দেখতে হবে আর কি। তো এক্ষেত্রে আমরা ওদের দেখলাম যে কারোরই রিনিউয়াল নেই। হ্যাঁ, যেটা মানে যেগুলো আছে সেগুলো অনেক প্রায় 3-4 বছর আগে থেকে হয়তো রিনিউয়াল করায়নি বা কিছু কাগজপত্রের ঘাটতি আছে আর কি। আমি সেটাই বললাম, আমরা ভীষণ পজিটিভলি ও তাদের কথা সমস্ত কথা শুনেছি, এবং বেশ কিছু লেবারও এসেছিলেন তাদের কথাও শুনেছি, যারা কাজ করতেন শ্রমিক আর কি। তো সেগুলো থেকে আমরা আমরা এখানে জেলা স্তরে জেলাশাসক মাননীয় জেলাশাসককেও জানাবো কি ওনারা যা যা বলে গেছেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আইনের মধ্যে থেকে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হয়েছে ইলেক্টর্স ভেরিফিকেশন প্রোগ্রাম বা ইভিপি। নিজের ও পরিবারের অন্য নির্বাচক সদস্যের তথ্য যাচাই করে নিন, দেখুন www.nvsp.in অথবা ডাউনলোড করুন ভোটার হেল্পলাইন অ্যাপ। বিশদে জানতে ফোন করুন টোল ফ্রি 1950 নম্বরে, আমাদের ওয়েবসাইট www.ceowestbengal.nic.in। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক দ্বারা জনস্বার্থে প্রচারিত। আর দুর্দান্ত অফার,